एवं भारतवर्षर मतन सेरकम जनबहुल देशे कखनोई एत कम संख्यक पुलिस किंबा सेनाबाहिनीते एकटा चाकरी ताहलेई केल्ला फते। किन्तु एई चाकरी पेते गेले शारीरिक सक्षमता परीक्षार गण्डी पेरोनो आवश्यक। गण्डी पेरोते पारलेई बाजीमात, किन्तु अभिज्ञता ना थाकाय अनेक बेकार युवक युवतीदेर सेई गण्डी पेरानो हय ना, जार जेरे अनेक क्षेत्रेई चाकरी थेके बंचित थाकते हय तादेर। পুলিশ ও সেনাবাহিনীর চাকরিতে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কিভাবে পেরোনো যায় তারই এক প্রশিক্ষণ শিবিরে উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানা। দুর্গাপুরের এমএএমসির টাউনশিপের একটি মাঠে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবিরে। শুক্রবার সকাল থেকে লাইনে দাঁড়ায় বহু যুবক, নানা বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ ও সেনাবাহিনীতে চাকরিতে শারীরিক সক্ষমতা পরীক্ষার গণ্ডি পেরোনোর অভিজ্ঞতা সঞ্চয় করানোর জন্যই পুলিশের এই উদ্যোগ, এমনটাই জানালেন এসিপি দুর্গাপুর। পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে সচেতনতা বার্তা উঠে এলো তার মুখে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশিক্ষণে অংশগ্রহণ করা যুবকেরা। সেগুলো আপনারা নিশ্চয় করে আগামী দিনে আপনারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কমিউনিটি ডেভেলপমেন্টে বিভিন্ন প্রোগ্রাম তারা করে থাকেন। বিভিন্ন রকম কমিউনিটি ডেভেলপমেন্টের অনুষ্ঠান তারা নিয়মিত করে থাকেন। একটা স্পেশালি কমিউনিটি পুলিশিং সমাজে বিভিন্ন স্তরে ছেলেদের আমাদের ইউথ বেসড, এটা বিভিন্ন লোকালি যত অল্প বয়সী ছেলে আছে তারা বিভিন্ন ফিল্ডে তাদেরকে যে মেজারমেন্টগুলো হয় তার উপর একটা এডুকেটিং করা। আর এর সঙ্গে আমরা এই যে এত ছেলে সমস্ত মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করছে, এদের সেভ টাইপ সেভ লাইফ, এই যে উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা আমাদের জেলা জুড়ে এটা আমাদের পদ্ধতিগতভাবে এটা আমাদের চলছে। এটা মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে যে অ্যাক্সিডেন্টকে থেকে বাঁচার জন্য নিজে বাঁচুন এবং অপরকেও বাঁচতে দিন। জোরে হাই স্পিড মোটরসাইকেল চালানো বা গাড়ি চালানো এটাকে তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে। আর অল্প বয়সী ছেলেদেরকে আমরা বিভিন্ন পুলিশের কনস্টেবল, সিআরপিএফ, সিআইএসএফ বিভিন্ন জায়গায় যে তাদের প্রশিক্ষণ হয়, তাদের যে মাঠে তাদের মাপজোগ হয় তাদের, সেগুলোর উপর তারা আমরা কিছুটা এডুকেটিং করছি, মানে তারা যাতে কাজের সুযোগটা তারা আরও বেশি করে নিজেরা ইন্সপায়ার্ড হয়। এটা একটা আমাদের একটা কমিউনিটি পুলিশিং একটা পার্ট। যে অনেকেই লাইনে যায় তারা একটা প্রশিক্ষণের জন্য, আচ্ছা এটা যদি সত্যি হতো তাহলে খুব উপকৃত হতো। এরা কি বলেছে, কি প্রশিক্ষণ হবে? হ্যাঁ, এরা বলেছে যে পুলিশের যে লাইন ফাইন দেয় আর কি, ডিফেন্স লাইন যায়, তার জন্য যারা প্রাথমিক যে একটা ব্যাপার থাকে সেটা এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। পুলিশের রিক্রুটমেন্টে, হ্যাঁ পুলিশ রিক্রুটমেন্টে, ডিফেন্স রিক্রুটমেন্টে সব কিছু আর কি। তো মানে যদি কখনো রিক্রুটমেন্ট করে তাহলে মাপঝোপ, এটা আমাদের শিক্ষা হয়ে থাকছে, শিক্ষা হয়ে থাকছে কীভাবে করা হয় সেইটাই প্রশিক্ষণ। এটা আমাদের অনেকটা এগিয়ে থাকবো, এইভাবে হয় আর কি, এইভাবে হয়, এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হচ্ছে আর কি। তো তোমাদের কীরকম লাগছে? এটা আমার একটা ফার্স্ট এড হয়ে থাকছে যে আমরা যখন পরবর্তীকালে ডিফেন্সে বা কোনো পুলিশ লাইনে যাবো আমরা অনেকটা এগিয়ে থাকবো। এটা যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো আর কি, তাহলে একটা ইন্টারেস্ট থাকতো যে আমরা চাকরি পাবো, একটা আগ্রহ থাকতো। একটা পুলিশের ইয়ের জন্য একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছে, তার জন্য আমরা খুবই ইয়ে হচ্ছি। হ্যাঁ, এটা যদি মানে সত্যিভাবেই ইয়ে হতো খুবই ভালো হতো। হ্যাঁ, আগে থেকে এরা ট্রেনিং দিয়ে এগিয়ে রাখছে আমাদেরকে, খুবই ভালো লাগছে। আমি এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছি ভবিষ্যতে। এরা কি বলেছে? এরা বলেছে আমরা এখন ট্রেনিং প্রাপ্ত যারা যেটা কমতি আছে সেটা আমরা বলে দেবো, সেটা আপনারা পরবর্তীকালে আপনাদের সুবিধা হবে আর কি। কিসের জন্য সুবিধা হবে? মানে চাকরি পাওয়ার জন্য, এই পুলিশের ডিফেন্সে এর জন্য সুবিধা হবে আর কি। সিপিএফ এর চাকরি পেতেও সুবিধা হবে বলেছে। কি বলেছে? এটা বলেছে যদি এটা আমার মনে হয় যে এটা যদি সত্যি করেই হতো আমার খুব ভালো হতো আর কি। সত্যি করে যদি লাইনে দাঁড়াতাম। তোমার নাম? সক্ষম হতে হয়, শিক্ষাগত যোগ্যতা দরকার বা প্রশাসনের পক্ষ থেকে এরকম কমিউনিটি ডেভেলপমেন্টের অসংখ্য প্রোগ্রাম সারা বছর ধরেই করা হয়। साधारण मानुषेर मध्य एकटा दुर्गापुर थेके निजस्व प्रतिनिधिर रिपोर्ट टीवी न्यूज़ 10 आमादेर विभिन्न आगेकार मतन सेई परिवेश नेई जे कोयाटारेर लोकदेर जे जेरकम आछे थाकबे।